হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে 6 জন। এ সময় আহত হন আরও 1 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের নসরতপুর গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, চুনারুঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। ওই এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 6 জন নিহত হয়। নিহতদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। তাদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতরা সবাই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। সাথে সাথে আমরা 6 জনের লাশ শনাক্ত করছি, আরেকজন সিলেট উৎসনে করেছি। কাবার বেন আসছেন যে দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির। জাহির, দুর্ঘটনার পর মরদেহ হস্তান্তরের বিষয়ে পুলিশ এবং প্রশাসন কি বলছে? গ্রুপের 6 জন শ্রমিক একটা সিএনজি গ্রুপের তারা কর্মস্থলে যাচ্ছিল। মহাসড়কের নসরতপুর নামক স্থানে গেলে ঢাকা থেকে সিলেট গামে একটি কাভার ভ্যান তাকে সিএনজি কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সহ এবং চালকের স্ত্রীও ছিল এই সিএনজি তে 6 জন নিহত হয় এবং 1 জন গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে সিলেট আধুনিক সিলেট উসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তো আমি এ বিষয়ে অভিগত আইয়ে তারা ওসি মাইনুদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম। তারা লাশ উদ্ধার করে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে তারা 6টি লাশ রেখেছেন এবং লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তো আশা করা যাচ্ছে ওনার বক্তব্য থেকে আমরা যে পেয়েছি যে বিকাল নাগাদ এই 6টি লাশ তারা এই তাদের নিজস্ব আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করতে পারবেন। মৌসুমী, এই ছিল আমার কাছে অলওয়েজ থেকে এই নসরতপুর ঘটনার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইদুজ্জামান জাহির।